হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেল হেসেল শুভশ্রীজে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমার চ্যানেল যদি তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার সঙ্গে থাকতে একদম ভুলো না। আজকে তোমাদেরকে আমি দেখাবো একটা একদম নতুন ধরনের রান্না, সেটা হচ্ছে পুরভরা লাউ। তবে এটা তোমরা লাউ ছাড়াও কিন্তু চাল কুমড়ো দিয়ে এই সেম প্রসেসে বানাতে পারো। আর ট্রাস্ট মি, আমি সবাইকে অনুরোধ করব যে কোনো একদিন লাঞ্চে গরম ভাতের সাথে এই জিনিসটা বানিয়ে খেয়ে দেখো। আমি আশা করি সবার খুব খুব ভালো লাগবে। তাহলে চলো আজকে শুরু করি পুরভরা লাউ। প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লাউ বা চাল কুমড়োটা কীভাবে কাটতে হবে। খুব ভালো করে দেখো, আমি লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে একটু চওড়া করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন দেখো আমি এই গোল পিসগুলোকে পকেটের মতো বানিয়ে নিয়েছি, মানে এক সাইডটা বন্ধ আছে আর এক সাইডটা ছুরি দিয়ে হালকা করে চিড়ে চিড়ে পকেটের মতো বানিয়েছি। তোমরা কেউ চাইলে আরও পাতলা করেও পিসগুলো কাটতে পারো, তবে বেশি পাতলা করে কাটলে কিন্তু ঝটপট গলে গিয়ে জিনিসটা ভেঙে যাবে। এখন দেখো প্রথমেই যেটা করতে হবে, আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, আর জলটা যখন ভালো মতন ফুটে গেছে তখন কেটে রাখা লাউয়ের পিসগুলোকে সব আমি জলটার মধ্যে দিয়ে দিলাম এবং একটা ঢাকনা চাপা দিয়ে জাস্ট হালকা করে ভাপিয়ে নেব। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুটো সাইড থেকেই সমানভাবে পিসগুলো ভাপানো হয়। খুব বেশি কিন্তু সেদ্ধ আমি করব না, ভাপিয়ে নেওয়া যেটাকে বলে সেই জিনিসটাই আমি করব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর এখন একটা চামচ দিয়ে আস্তে করে পিসগুলোকে তুলে নিচ্ছি। লাউগুলো সুন্দর করে ভাপানোর পরে এখন আমি একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, আমার কাঁচা লঙ্কায় ঝাল নেই বলে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছি, আর একটু সামান্য নুন আছে। এখন দেখো আমি মিক্সিতে খুব ভালো করে সব কিছু একসাথে মিহি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা যেন খুবই স্মুথ হয়। সর্ষেটা যখন আমার মোটামুটি বাটা হয়ে গেছে সেই সময় আমি বেশ খানিকটা কোকোনাট দিয়ে দিলাম। এটা আমি ড্রাই কোকোনাট ইউজ করেছি, তোমরা কিন্তু ফ্রেশ কোকোনাটও দিতে পারো। আবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল সব ভালো করে খুব সুন্দর একটা মিহি পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন চলে যাব বাকি প্রসেসিংটায়। আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দেখো যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে মাঝেই, আর ওয়েট করব পেঁয়াজটা আরও একটু কালার আসা পর্যন্ত। দেখো লালচে হয়ে যাওয়ার পরে পেঁয়াজটার মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এখন আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই সর্ষে নারকেলের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যতটা সম্ভব কম জল দিয়ে কিন্তু পেস্টটা আমি বানিয়েছি, কারণ খুব বেশি জল পড়ে গেলে কিন্তু পুরটা নষ্ট হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, আর এই সময় কিন্তু নুনের পরিমাণটা একটু চেক করে দেখে নেবে। যেহেতু বাটার মধ্যে নুন দেওয়াই ছিল সেজন্য আমার আর এক্সট্রা করে নুন অ্যাড করতে হয়নি। এখন ব্যাস সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সর্ষে আছে খুব বেশি ভাজা কিন্তু করা যাবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। ব্যাস পুরটা আমার রেডি। আমি গ্যাস বন্ধ করে এখন পুরটা একটু ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রাখবো। এখন আমরা একটা ব্যাটার বানাবো, তার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য চালের গুঁড়ো, সামান্য ময়দা, পরিমাণ মতো নুন, খুব অল্প হলুদ গুঁড়ো। এখন এই সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটা চামচ দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি।
ব্যাটার বানানোর জন্য এবারে আমি অল্প অল্প করে ঠান্ডা জল এগুলোর মধ্যে ব্যবহার করব এবং আস্তে আস্তে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, তোমরা ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছো যে জিনিসটা কেমন হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও না। এটাকে আমি এখন একটু ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এখন দেখো আমরা আসল কাজটা করে ফেলি, ভাপিয়ে রাখা লাউয়ের টুকরোগুলো খুব সামান্য চাপ দিয়ে ফাঁক করে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব পুর আমি ভেতরে ভরে দিচ্ছি, খুব বেশি চাপাচাপি কিন্তু করব না, কারণ পকেটের মতন জিনিসটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। যতটুকু পুর ঢোকানো সম্ভব ঢুকিয়ে এখন মুখটা হালকা করে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে পুরটা স্প্রেড হয়ে গেল প্লাস মুখটা কিন্তু বন্ধ হয়ে গেল। আরো একটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখো এইভাবেই আমি সবকটা লাউয়ের টুকরোর মধ্যে কিন্তু পুর ভরে নিয়েছি। এখন ওই লাউয়ের টুকরোগুলোকে বানিয়ে রাখা ব্যাটারে চুবিয়ে আমি সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু কখনোই ডিপ ফ্রাই করলে হবে না, ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে তার মধ্যে ভাজতে হবে। সামান্য গরম তেল তুলে ওপরে দিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় যখন আমি বড়াগুলো উল্টাবো তখন যাতে চারিদিকে ব্যাটারটা লেগে না যায়, ছড়িয়ে না যায়, সেজন্য আমি গরম তেল একটু তুলে তুলে উপরে দিয়ে দিচ্ছি। এখন ব্যাস আর কিছুই করণীয় নেই, এপাশ ওপাশ থেকে ভালো করে লাল করে ভেজে নিলেই কিন্তু বড়াগুলো একদম রেডি হয়ে যাবে। দেখো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু দুই পাশ থেকে সুন্দর করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা লালচে কালার কিন্তু এসে গেছে। এখন আমি বড়াগুলো একটা একটা করে তুলে ফেলবো, আর এটা অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে। তাহলে এই তো দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার পুরভরা লাউ। গরম ভাতের সঙ্গে বড়া ভাজার তেলটা কিন্তু একটু বেশি দিয়েছিলাম, আর তার মধ্যে ভেজে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এই দিয়ে আজকে আমার লাঞ্চ ভীষণ ভীষণ সুস্বাদু। আমি সবাইকে আরও একবার রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একদিন এটা বানিয়ে খেয়ে দেখো, আর কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো, আমার সঙ্গে থেকো।